প্রশ্ন করেছেন হলো, শুনেছি যাদের সন্দেহজনক রোগী হিসেবে নেওয়া হয় তাদের নাকি তালাবদ্ধ করে রাখা হয় এবং খাবার দেয়া হয় না, এই বিষয়টি কতটুকু সত্যি? মানে এইরকম গুজব আসলে সত্যি কিনা এবং এই গুজবটা আসলে অনেকেই ছড়াচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি যদি বলতেন। ধন্যবাদ আরটিভিকে। আসলে এটা সম্পূর্ণরূপে গুজব, কারণ এই স্বাভাবিক খাবার, স্বাভাবিক জীবনযাপন সবই চলবে, কিন্তু আইসোলেশন অবস্থায় থাকতে হবে যখনই এটা পজিটিভ আসবে। এটা ভালো যখন যেতেই হবে, যেমন খাবার দেওয়ার জন্য যেতে হবে, যখন যেতে হবে তখনও চেষ্টা করতে হবে তার কাছ থেকে 6 ফুট কিংবা 2 মিটার দূরত্বে অবস্থান করার চেষ্টা করতে হবে, এবং তার সংস্পর্শ থেকে যখন একটু দূরে চলে যাবেন আবার ভালো করে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলা, মুখ ধুয়ে ফেলা, এই কতগুলো মানে স্বাস্থ্যকর ব্যবস্থাগুলো, তিনি নিজে মাস্ক পরে থাকবেন যেন তার কাছ থেকে অন্যদের কাছে ছড়িয়ে না যায়। আপনি যে কথাটা বললেন সেটা হয়তো কিছুটা এসেছে, তবে এই ধরনের গুজব আমার কানে এখন পর্যন্ত আসেনি, হয়তো আমি খানিকটা বিচ্ছিন্ন আছি এমনও হতে পারে। স্যার এরকম আরেকটি প্রশ্ন আছে, আমরা আরেকটি প্রশ্নে যাব, সেটা হলো আরেকজন লিখেছে যে শুরুতে আমরা শুনেছি করোনা আক্রান্তের মৃত ব্যক্তির দেহ একটি জীবাণু বোম, এখন বলা হচ্ছে নিরাপদ, কোনটা আসলে সত্য এবং নিরাপদ হলে কেনই বা প্লাস্টিকে মুড়িয়ে দাফন করা হয়, এই বিষয়টা যদি বলতেন। মানে আমাদের প্রথম, আর এই প্রশ্নটি করেছেন স্যার শামসুল আলম ফেসবুক মেসেঞ্জারে আমাদেরকে এই প্রশ্নটি করেছেন। ওকে শামসুল আলম সাহেব, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, এটা এই সময় একটা বার্নিং প্রশ্ন। আসলে আমাদের যেটা বুঝতে হবে, সত্যিকার অর্থে জীবিত মানুষগুলো সংক্রামক ছোঁয়াচে কিন্তু মৃতদেহে ছোঁয়াচে না, কাজেই মৃতদেহকে আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। তবে একটা জিনিস ঠিক, যে সেই মৃতদেহকে কীভাবে ট্রিট করতে হবে তার জন্য আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু দিক নির্দেশনা আছে। যেমন বলা হয় যে এটা 0.5% ক্লোরাইড সলিউশনে সোক করা কাপড় দিয়ে প্রথমে 2 প্রস্থ কাপড় দিয়ে পেঁচাতে হবে, আবার 2 প্রস্থ কাপড় দিয়ে পেঁচাতে হবে। যারা এই মৃতদেহগুলো ধোবেন, পরিষ্কার করবেন, মৃতদেহের প্রত্যেকটা ছিদ্র কিন্তু আমাদের ওই ক্লোরিন সলিউশন দিয়ে, ক্লোরিন সলিউশনে সোক করা তুলা দিয়ে বন্ধ করে দিতে হবে, এবং যারা ধুইবেন তাদের জন্য বিশেষ পিপিই তাদের পরিধান করতে হবে, বিশেষ আত্মরক্ষামূলক পোশাক তাদের পরিধান করতে হবে। যারা এটা কবরে নামাবেন তাদেরও আত্মরক্ষামূলক ব্যবস্থা, যেমন মাস্ক পরিধান করতে হবে, এবং এরপরে বাসায় যাওয়ার পর তাদের গোসল করতে হবে, হাত মুখ ভালো করে ধুতে হবে আপনাদের। এবং আমাদের এটা বুঝতে হবে যে মৃতদেহটা যদি সঠিকভাবে যদি কাভার করা হয় ক্লোরিন সলিউশনে, মানে সমৃদ্ধ কাপড় দিয়ে যদি ঢেকে রাখা হয়, তাহলে তার থেকে রোগ ছড়ানোর কোনোই পথ উপায় নাই। এবং আমরা অনুপ্রাণিত করব যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন অবশ্যই আচ্ছাদিত মৃতদেহ দেখতে পারবেন এবং দেখতে যাওয়া তাদের উচিত। ধন্যবাদ স্যার, আপনার কাছে আমি আবারও আসবো। স্যার এখন যাচ্ছি আমি অধ্যাপক ডক্টর সুনীল কুমার বিশ্বাস, স্যার আপনার কাছে জানতে চাইব যে আমাদের ফেসবুক মেসেঞ্জারে লিখেছেন মোশারফ মজনু, তিনি একটি কোয়েশ্চেন করেছেন, সেটা লিখেছে যে বিসিজি টিকা যাদের দেওয়া আছে তাদের কি করোনা ভাইরাসের সংক্রমণ কম হয় কিনা। এটা নিয়ে একটা অবজারভেশন আছে, কিন্তু এটা পুরোপুরি সম্পূর্ণরূপে ফাইনাল কোনো কমেন্ট করার সময় এখনও আসে নাই। আপনারা সবাই জানেন যিনি করছেন, প্রশ্ন করছেন, আসলে তাকে ধন্যবাদ, কারণ এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এটা আছে বহুদিন থেকে। শুধু তাই না, বিভিন্ন আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পর্যবেক্ষণেও এটা তারা বিভিন্ন রকমের দাবি করছে, কিন্তু আসলে এটা এখনও অবজারভেশনে, এটা নিয়ে কমেন্ট করতে গেলে আরও কিছুদিন এইটার স্টাডির প্রয়োজন, তারপরে ফাইনাল বলা যাবে। তবে হ্যাঁ, কোনো কোনো জায়গায় সীমিত আকারের যে অবজারভেশনাল স্টাডি হয়েছে সেখানে পপুলেশন স্টাডি করে দেখা গেছে যে যেসব দেশে বিসিজি ভ্যাকসিনেশন অনেক আগে চালু ছিল, যেমন 60-এর দশকে 50-এর দশকে, সেই সব দেশে হয়তো কম হচ্ছে। কিন্তু আসলে তো করোনা ভাইরাস তো নোভেল ডিজিজ, এটা সম্পর্কে তো আমরা পুরোপুরি এখনও জানি না, আর এটা তো এখনও ওয়ার্ল্ডের সব জায়গা পুরোপুরি ইনভলভ করে নাই। সব দেশ ইনভলভ, হোল ওয়ার্ল্ড যখন পুরো কভার করবে তখনকার স্টাডি নিয়ে হয়তো ফাইনাল কমেন্ট করা সম্ভব। তবে ইমিউনিটির ব্যাপার যেহেতু কিছু থাকতেই পারে, তবে ফাইনাল কমেন্ট করার জন্য আরও আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।